সংসার করে দেখি যদি তেমন কাউকে পাই বিয়ে শাদী করে সংসার করবো না। মিডিয়াতে কাজ, আমি মিডিয়াতে কাজ করে অলমোস্ট কত বছর হবে, 3 বছর 3.5 বছর। তো 3 বছর 3.5 বছর মানুষ, একটা মানুষ সিঙ্গেল থাকতে পারে না, তো থাকে যখন আসলে ব্যাপারটা কি, ছোটবেলায় যখন দেখতাম পর্দায় নায়িকা দেখতাম বা টিভিতে দেখতাম, তখন ব্যাপারটা ছিল যে নায়িকা হিসেবে দেখতে চাই। যখন ইন্ডাস্ট্রিতে কাজ করছি বুঝতে পারছি, এখন ব্যাপারটা হচ্ছে যে নিজেকে অভিনেত্রী হিসেবে দেখতে চাই। অ্যাকচুয়ালি আমার 2019 না, আই থিঙ্ক 2020-এ আমি সজল ভাষাতে একটা নাটক করেছিলাম। আমার বেসিক্যালি র্যাম্প স্টিম থেকে আসা, এরপর ভিজুয়ালে আসার আমি টুকিটাকি নাটক করেছি, টিভিসি করেছি, মিউজিক ভিডিও করেছি কিছু। এরপর হচ্ছে জাজের সাথে আমার কথা, তারপর হচ্ছে জাজের মাধ্যমে আমার পর্দায় আসা, জাজের হাত ধরে। তার থেকে আগে যে ইচ্ছাটা ছিল মিডিয়াতে কাজ করবো, যখন বুঝতে পেরেছি কিছু করা লাগবে লাইফে, তখন আমি এটা ডিসাইড করেছি আমি মিডিয়াতে কাজ করবো। সেই জন্যই কিন্তু আমার বিবিএতে পড়া, ভার্সিটি আমি যে ভার্সিটিতে পড়ি সেটা হচ্ছে প্রফেসর আমার মামা, সো ওইভাবে সেটিং দিয়ে মামার ভার্সিটিতে অ্যাডমিট হওয়া যায়। আমি রেগুলার কাজ করব, মিডিয়াতে কাজ করব, সো রেগুলার ক্লাস করতে পারবো না, সো ওই ইন্টেনশন নিয়েই বিবিএতে পড়া। এখন তো মানুষ সিনেমার, আপনি বাংলাদেশের সব থেকে বড় একটা প্রযোজনা হাউস হচ্ছে জাসমান, আপনার এই যে সিনেমার আত্মপ্রকাশ এখন একটা বড় ইন্ডাস্ট্রি বড় একটা প্রোডাকশন হাউসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাই আসলে ওই বিষয়টাকে আপনি। আমি অবশ্যই লাকি জাজের মতো একটা বড় প্রোডাকশনে হাত ধরে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা, সো আই এম গ্রেটফুল টু জাজ। অ্যান্ড জাজের মাধ্যমে যারা এসেছে সবাই মোটামুটি সাকসেসফুলি, মোটামুটি ভালোভাবে সাকসেসফুলি মিডিয়াতে কাজ করছে, সো আমিও আই হোপ আমি একটা ভালো ফিউচার পাবো। সিনেমার বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে মানুষ সিনেমামুখী কম হচ্ছে, সে কারণে প্ল্যাটফর্ম বা বিকল্প প্ল্যাটফর্মগুলোই আসলে কীভাবে দেখছেন? আসলে আপনি বলেন সিনেমার বাইরে যে সিনেমামুখী কম হচ্ছে এমন না, এখন আরও মানুষ বেশি সিনেমামুখী হচ্ছে। সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা মাঝখানে বাজে ছিল, বাট এখন ইম্প্রুভ হয়েছে, সো মানুষ সিনেমামুখী হচ্ছে। বাট ওটিটি একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, আমি নিজেও ওটিতে কাজ করছি, এবারই দেওয়া একটা সিরিজ আসছে ওটিতে, হইচয়ে মহানগর্য আশফাক নিপুণ ভাইয়া ডিরেকশন আছে, সো দুইটা জায়গায় সমানভাবেই রান করছে। আসলে ব্যাপারটা কি, ছোটবেলায় যখন দেখতাম পর্দায় নায়িকা দেখতাম বা টিভিতে দেখতাম, তখন ব্যাপারটা ছিল যে নায়িকা হিসেবে দেখতে চাই। যখন ইন্ডাস্ট্রিতে কাজ করছি বুঝতে পারছি, এখন ব্যাপারটা হচ্ছে যে নিজেকে অভিনেত্রী হিসেবে দেখতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপাতত মিডিয়াতে ছুটিয়ে কাজ করবো, তারপর একটা সাকসেসফুল ক্যারিয়ার হওয়ার পর অ্যাজ ইউজুয়াল সবাই যেমন সংসার করে, দেখি যদি তেমন কাউকে পাই বিয়ে শাদী করে সংসার করবো। আচ্ছা, বিয়ের প্রসঙ্গে যখন আসলে3 বছর 3.5 বছর। তো 3 বছর 3.5 বছর মানুষ, একটা মানুষ সিঙ্গেল থাকতে পারে না, তো থাকে যখন এবং আমরা যে দেখছিলাম যে ইন্ডিয়ান নায়িকারা তাদের ফিগার গুলোর ব্যাপারে খুব সচেতন থাকে, সেক্ষেত্রে আপনি খুবই স্লিম ভাবে আছেন এবং এটা ধরে রাখলে আপনি খুব ভালো একটা অবস্থান পাবেন। আপনি যখন নায়িকা হয়ে যাবেন নায়িকা হয়ে যাবেন, ছবি আসছে মনে হয় নায়িকা, হ্যাঁ হয়ে গেছি আমার মনে হয়। প্রেম প্রফেশন প্রফেশন, পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ। এখন যদি আমার কাউকে ভালো লাগে কেন আমি একটা রিলেশনশিপে জড়াবো না, কেন মানে কেন আমি একটা রিলেশনশিপে জড়াবো না, ওয়াই নট।